One day is equal to 24 hours. প্রত্যেকটা দিন আমরা সবাই সমান পরিমাণ 24টা ঘন্টা হাতে সময় পাই। কিন্তু সপ্তাহ, মাস কিংবা বছর ঘুরে আসলে দেখা যায় আমাদের মধ্যে কেউ কেউ তার ড্রিম লাইফ লিড করছে আর কেউ বা ঠিক যে জায়গাতে ছিল সে জায়গাতেই পড়ে আছে। আর এর পেছনে একটাই কারণ। কি ভাবছেন? আমি হার্ড ওয়ার্কের কথা বলবো? আমি চেষ্টার কথা বলবো? না, চলেন আপনাদের একটা কাহিনী শোনাই। সালমান আর রকি দুই বন্ধু। সালমান প্রতিদিন রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে আর রকির কাছে রাত 11টা মানে কেবল সন্ধ্যা। যাই হোক, সালমান যখন রাতে ঘুমায়, রকি তখন জেগে জেগে একবার ফেসবুকিং, একবার গেমিং আর মাঝে মধ্যে একটু পড়াশোনা করে। রাত 3টা 4টা নাগাদ রকি ঘুমাতে যায় আর সালমানের ঘুম ভাঙে ভোর 5টায়। যাই হোক, দুজনের ক্লাস শুরু হয় সকাল 10টায়। যেহেতু সালমান সকালে ওঠে, সেহেতু তার হাতে সময় থাকে এবং সে একটা সুন্দর নাস্তা করে ক্লাসের উদ্দেশ্যে যেতে পারে। অন্যদিকে রকি দেরিতে ঘুমিয়ে দেরিতে ওঠার ফলে সকালের নাস্তা না করেই ক্লাসের জন্য চলে যেতে হয়। ক্লাসে যাওয়ার পথে সালমান যখন জ্যামে পড়ে তখন রেডিও বা গান না শুনে অডিও বুক শুনে, আর রকি কখনো বা গান কখনো বা রেডিও শুনতে শুনতে সময় পার করে। ক্লাসে গিয়ে দুজনই অবশ্য পিছনে বসে, কিন্তু সালমান ক্লাসে মনোযোগ দেয় আর রকি একদমই মনোযোগ দেয় না। ক্লাসের পর রকি যখন আড্ডা দিয়ে সময় কাটায়, সালমান ততক্ষণে গিয়ে রেস্ট নেওয়া কমপ্লিট করে ফেলে। বিকালে রকি যখন বসে বসে মুভি দেখছে, সালমান তখন জিম করছে। আবার সালমান যখন কম্পিউটারে কাজ শিখছে, রকি তখন কম্পিউটারে গেমস খেলছে। মোটামুটি এইভাবেই তাদের প্রতিটা দিন কাটছে। বছর শেষে সালমান যখন বেশ ফিট, পরীক্ষায় ভালো রেজাল্ট এবং বড় বড় কোম্পানিগুলো থেকে ভালো ভালো জব অফার পাচ্ছে, তখন রকি অত্যন্ত ভাঙাচোরা দেহ, রেজাল্ট খুব একটা ভালো না, তেমন কোনো স্কিলও নাই, খুব টেনসড অবস্থায়। নিজের চোখে দেখা আমার দুই বন্ধুর এরকম বাস্তবতা থেকে আমি একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছি, সেটা হচ্ছে লাইফ ইজ অল অ্যাবাউট টেকিং দ্য চান্সেস। প্রতিদিন 24 ঘন্টা সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের কাছে রাতে তাড়াতাড়ি ঘুমানোর সুযোগ আছে, আবার দেরিতে ঘুমানোরও সুযোগ আছে, স্বাস্থ্যকর খাবার খাওয়ার সুযোগ আছে, আবার জাঙ্ক ফুড খাওয়ারও সুযোগ আছে, কাজে মনোযোগ দেওয়ার সুযোগ আছে, আবার সেই সময় কাজে মনোযোগ না দেওয়ার সুযোগ আছে, ব্যায়াম করার সুযোগ আছে, আবার সেই সময় বসে বসে মুভি দেখারও সুযোগ আছে, কাজ বা স্কিল শেখারও সুযোগ আছে, আবার সেই সময় গেম খেলা বা আড্ডা দেওয়ারও সুযোগ আছে। তার মানে একটা টাইমে আমাদের সবার অনেক কাজ করার সুযোগ থাকে, কিন্তু পার্থক্যটা গড়ে দেয় আমরা কে কোন সুযোগটা নিচ্ছি। দেখেন, সৃষ্টিকর্তা আমাদের সবাইকে প্রতিদিন 24 ঘন্টা সময় দিয়েছেন আর সেই সময়ের মধ্যে আমাদের ভিন্ন ভিন্ন কাজ করার অপশনও দিয়ে দিয়েছেন। আর সেই কাজগুলোর মধ্যে কোনগুলো আমাদের জন্য ভালো আর কোনগুলো খারাপ সেটা বোঝার জন্য আমাদের ব্রেইনও দিয়ে দিয়েছেন। তারপরও আমরা কেন আমাদের তাকদীর বা ভাগ্যকে দোষ দিই? তারপরেও কেন আমরা আমাদের পরিবেশ, সমাজকে দোষ দিই? এগুলো সবই আপনার জন্য সহায়ক হয়ে যাবে যদি এবং কেবল যদি আপনি প্রতিদিন এত কাজের অপশনস থেকে আপনার জন্য বেস্ট অপশন মানে ভালো অপশনটা বেছে নিতে পারেন।